হ্যালো, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকে হলো 8 নভেম্বর। আজকে আমরা বেরিয়ে পড়লাম একটু ঘুরতে, আর এখন আমরা যাচ্ছি গ্রিনউইচ। তো চলুন, আপনারাও আমাদের সাথে ঘুরে আসবেন গ্রিনউইচ থেকে। আর এখানে সামনে তাড়াতাড়ি করে রোহান হেঁটে আসছে, যেহেতু আমি অনেকটা আগে বেরিয়ে এগিয়ে চলে এসেছি বলে। দেখুন, এটা একটা মজার জিনিস, পুরনো ট্যাক্সি। আপনারা দেখে বুঝতে পারছেন জিনিসটা, এই দেখুন পুরনো ট্যাক্সি। অ্যাম্বাসেডরটা ইন্ডিয়ার থেকে আনা ট্যাক্সিটা, ওখান থেকে এখানে অনেক আগে নিয়ে এসছে, এখন ইউকেরই নম্বর প্লেটে। একটা সময় তো যখন আমাদের ওখানে ব্রিটিশার্সরা থাকতো, তো এইটাই সব থেকে বেশি চলতো। হ্যাঁ, সেই হিসাবে এটা এখন এদের দেশে এসে চলছে, এটাই অনেক বড় ব্যাপার। এই তো টিউবও চলে এসছে, তো টিউবে করে এবার চলে যাওয়া যাক আমাদের। আমাদের এখন এখান থেকে 1-1.5 ঘন্টা লাগবে মোটামুটি। তো টিউব থেকে নেমে আপনাদের সাথে আবার গল্প হচ্ছে। চলুন, পৌঁছেই গেছি। এবার বেরোনোর আগে একটু আগে কফি কিনে নিই, কারণ এই ঠান্ডায় না এই কফিটাই একমাত্র এনার্জি দেয়। আমার তো ভীষণ এনার্জির কাজ চায়। আর এই দেখুন, বেরিয়েই আমাদের ঠিক অপোজিটেই এই মলটা দেখলাম, ও2 মল। অনেক বড় এই মলটা, জানেন তো। কোনো একটা দিন আপনাদেরকে নিয়ে এখানে ঘুরতে যাব, শুনেছি অনেক বড় মল। আর এই দেখুন বাইরে কীভাবে বৃষ্টি হচ্ছে জানেন, বাপরে কীভাবে যে ঘুরবো আজকে একদম জানি না, দেখা যাক। আর এই দেখুন, দেখতে দেখতে এই কাপ কেকের দোকানটা, কী কিউট কিউট কাপ কেকগুলো না! আমাদের তো ব্রেকফাস্ট হয়ে গেছিলো, তাই আর কাপ কেক খেলাম না। তো চলুন বাইরে বেরিয়ে এবার এখান থেকে একটা বাস নিয়ে আমাদেরকে যেতে হবে। তো চলুন এবারে ওয়েট করি বাসের জন্য। আর এই তো বাস এসে গেছে, তাহলে বাসে উঠে যাওয়া যাক এবার। বাস থেকে নামার পরে কি অবস্থা দেখুন, কি জোরে বৃষ্টি হচ্ছে, মানে কি বলবো, দেখতে তো বেশ ভালো লাগছে। এমনি আমার বৃষ্টি ভালো লাগে, খুব একটা খারাপ লাগে যে সেটা নয়, কিন্তু এই ঠান্ডার মধ্যে এই কনকনে হাওয়া চলছে আর তার মধ্যে বৃষ্টি, তো কিছু করার নেই। যখন বেরিয়েই পড়েছি, তখন এই বৃষ্টিটাকে সাথে নিয়েই ঘুরতে হবে। এতটা দূর এসে এখান থেকে তো আর বাড়ি ফিরে যাওয়া যায় না, তাই না? কিন্তু চলুন, এখন আমরা এখানে শেডের তলে দাঁড়িয়ে রয়েছি, সামনে বৃষ্টিটা এনজয় করছি, এছাড়া আর তো কিছু করার নেই, তাই না? বৃষ্টি থামলে তারপরে যাওয়া যাবে। বৃষ্টিটা যেহেতু আগের থেকে তুলনামূলক কমেছে, তাই আমরা ভাবলাম যে এগিয়ে যাওয়া যাক, কারণ আমরা যেখানে যাচ্ছি বললাম একটু আগে গ্রিনউইচ, ওটা একটা অনেক বড় একটা মাঠ। আর তার সাথে রয়েছে ওখানে খুব একটা খুব ইন্টারেস্টিং জিনিসও রয়েছে, যেটা দেখার জন্য আমিও ভীষণ এক্সাইটেড। আর তার সাথে মিউজিয়ামও রয়েছে, আর মিউজিয়ামটা আমরা দুজনেই দেখতে চাই, তো সেই জন্যে। আর মিউজিয়াম তো অনেক তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, আর পুরো পার্কটাই 6টার মধ্যে বন্ধ হয়ে যায়, তাই আমরা একটু তাড়াতাড়ি করছি, কারণ ভিতরে অনেক কিছু জিনিস আছে দেখার জন্য যেগুলো আমরা একটাও মিস করতে চাই না। তো চলুন এগিয়ে যাওয়া যাক, ভিতরে ঢুকে তারপর আপনাদের দেখাচ্ছি জায়গাটা কীরকম, আমিও ভীষণ এক্সাইটেড অবশ্য দেখার জন্য। আমি ঢুকতেই এত সুন্দর ভিউটা সামনে দেখতে পারলাম, আর আপনাদেরকেও তাই জন্য দেখাচ্ছি। দেখুন কী সুন্দর ভিউটা, জাস্ট চারিদিকটা হলুদ, গাছের পাতাগুলো যখন পড়ে রয়েছে আর বৃষ্টির ফোঁটাটা জলে যখন পড়ছে, দেখুন কতটা সুন্দর লাগছে জায়গাটা দেখতে। আর ওই দেখুন, দুটো গাছের মাঝখান থেকে সূর্যটা উঁকি দিচ্ছে, খুব সুন্দর লাগছে না দেখতে জায়গাটা? আমার তো ভীষণ ভালো লাগছে, আশা করছি আপনাদেরও ভালো লাগছে। চলুন এখন আপনারা শুধু আমার সাথে ভিউটা এনজয় করুন, আপনাদেরও খুব ভালো লাগবে তাহলে। আর এই তো সামনেই আমাদের মিউজিয়ামও চলে এসছে, চলুন এগিয়ে যাওয়া যাক এবার। আমরা এখন এইটা এই মিউজিয়ামটা আগে দেখবো। হ্যাঁ চলো দেখি, এখানে যাওয়ার জন্য কি টিকিট নিতে হবে এই মিউজিয়ামটার জন্য? এটা ফ্রি এন্ট্রি, ফ্রি অফ কস্ট, এটা ফ্রি এন্ট্রি। চলুন ভিতরে যাওয়া যাক।
আমরা এখন ভিতরে চলে এসেছি, আর এখন আপনারা প্রচুর পুরনো পুরনো জিনিস দেখতে পারবেন যেগুলো এখনের না, বহু বছর আগের। এই দেখুন পুরনো হাতুড়ি, নানান রকম জিনিস এখানে রয়েছে। চলুন আমার সাথে, আপনারাও এনজয় করুন। আর এই দেখুন একটা পুরনো জাহাজ, আর তার পাশে এখানে দেখতে পাচ্ছি ছোট ছোট নৌকাও রয়েছে। এই দেখুন, অনেক দিন, অনেক পুরনো আগেকার দিনের জাহাজ। এখানে এক্স্যাক্ট টাইম তো দেয়নি যে কত পুরনো, বাট এই জাহাজ তো এখন আর নেই, তো এটা অনেক পুরনো। আর এটা হচ্ছে নর্মাল এমনি চালানো টালানোর জন্য জাহাজ, এটা কোনো যুদ্ধ টুদ্ধর জন্য না, এমনি নর্মাল ফ্রি টাইমে লিজারের জন্য জাহাজগুলো। আর এইখানে রয়েছে এদের পুরনো, যে একদম পুরনো স্টার্টিংয়ের দিকে এদের মিলিটারি যে জাহাজগুলো ইউজ করতো রয়্যাল নেভির তরফ থেকে, এইখানে সেই জাহাজগুলো এখানটাতে রয়েছে। এই যে আর এটা হচ্ছে নর্মাল মানে কার্গো ফার্গো নিয়ে যাওয়ার জন্য সেই সময়কার জাহাজ এটা। দেখছেন এটা আগেকার দিনকার যত নানান রকম মানে পাইরেট শিপ বলুন বা নানান রকম আমাদের ইন্ডিয়ান জাহাজগুলো বলুন বা এখানকার নানান রকম যে জাহাজগুলো জলদস্যুদের জাহাজ, নানান রকম যারা নানান রকম ক্যাপ্টেন হতো বা নানান রকম সব জাহাজের যারা সোলজার হতো তাদের এক একটা স্ট্রাকচার এখানে বানিয়ে রেখে, যেমন এইটা দেখুন ইন্ডিয়ান, তারপরে এদিকে রয়্যাল নেভি রয়েছে, তারপরে আমাদের দেখবেন জলদস্যু টাইপও রয়েছে, এর মধ্যে নানান রকম আলাদা আলাদা ইয়ের এরম রয়েছে এটার ভিতরে। এই জাহাজটা হচ্ছে পাকিস্তানি জাহাজ, এটা আপনাদেরকে একটা হিন্ট দিলাম। আর দ্বিতীয় এই জাহাজটার নাম হচ্ছে রাওয়ালপিন্ডি, এইটার একটা হিন্ট দিলাম। আপনাদেরকে কমেন্ট সেকশানে জানাতে হবে যে কোন পাকিস্তানি প্লেয়ারকে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস নামে জানা যায়। আপনারা যে টারবাইনটা আপনাদেরকে বললাম সেটা এই যে পেছনে ঘুরছে টারবাইনটা, আর এই সেম টারবাইনের মতন যে আগেকার জাহাজে যে টারবাইনগুলো ইউজ হতো বা যে মোটরগুলো ইউজ হতো সেইগুলো বা আগেকার জাহাজগুলো যেই টেকনিকে চলতো সেইগুলো আপনারা এখানটায় দেখতে পাচ্ছেন রয়েছে। আমাদের মনে হচ্ছে আমরা কোনো জাহাজের মধ্যেই রয়েছি। হ্যাঁ, মনে হচ্ছে জাহাজ চলছে আর তার ভেতরে আমরা। এটার নাম হচ্ছে মিস প্রেগন্যান্সি, আর এটা হচ্ছে প্রথম স্পিড বোট যেটা 100 মাইল পার আওয়ার ক্রস করেছিল। এটা হলো জাহাজের ছোট মোটর, আর এটা হলো জাহাজের বড় মোটর। যেটা দেখছেন পুরো ওয়ার্ল্ডের ম্যাপটা এখানে বানানো রয়েছে আমাদের পৃথিবী, আর এখানে এটা বাচ্চাদের খেলার জন্য নানান রকম জাহাজ রাখা রয়েছে ছোট ছোট, বাচ্চারা যাতে আলাদা আলাদা জায়গায় খেলতে পারে। এখন মৌমিতা ইন্ডিয়ার দিকে যাবে, ওই দেখুন আমাদের ইন্ডিয়াতে জাহাজ ঢুকিয়ে দিয়েছে বাচ্চা মেয়েটা, ওখানটাই রয়েছে বাচ্চা মেয়েটার সাথে গিয়ে দেখা করে ইন্ডিয়াতে গিয়ে দাঁড়াচ্ছে। ও ইন্ডিয়ার নামে বাংলাদেশে চলে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। আরে তুমি একটু ওই দিকে যাও। হ্যাঁ এইবার ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, কলকাতা দেখা যাচ্ছে। এখানে ইউরোপ মিক্স এশিয়া দেখলেন তো, এরপরে থেকেই আস্তে আস্তে ব্রিটিশরাজ আমাদের ওখানে ঢুকেছিল, আমাদের দেশের উপর রাজত্ব করা শুরু করেছিল, কিন্তু সেই যে পাথের থ্রু ঢুকেছিল সেই পুরোটাই মিউজিয়ামের এই এরিয়াতে দেওয়া হয়েছে। তা তুমি কি যখন বললে যে ব্রিটিশরা আমাদের ওপর অত্যাচার করা শুরু করেছিল, তার আগে দেখলে কেন? তার আগে আমি দেখলাম কি আশপাশে আরো কোনো ভারতীয় আছে কিনা, সে তাহলে খুশি হবে, ব্রিটিশদের থেকে আমি ভয়ও পাই। সেটাই, ভয় পাওয়ার কিছু নেই, বাট জোকস অ্যাপার্ট চলো। ব্রিটিশে আমার অনেক এখানকার ব্রিটিশের বন্ধুরা রয়েছে,
কিন্তু তারা এখন ভালো, তারা সব কিছু ওপেন মাইন্ড হিসাবেই নাই, কিন্তু আগে ওরা একসময় যে ভুলটা করেছে সেটা আজকাল কেউ কেউ মানে এদের মধ্যে, এখন অতি অনেকে মানে। এই দেখো, এখানে কি লেখা আছে, সাপ্লাইং ক্লোথ টু দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, সাপ্লাইং ক্লোথ টু দ্য ওয়ার্ল্ড। এরা জিনিসটা কি হিসাবে দেখায়, এরা বলে যে এরা আমাদের দেশ নাকি মানে আদিমানব টাইপ ছিল, জামা কাপড় পরতে জানতো না, এরা এই জিনিসটা বলে। কিন্তু আমাদের রাজা মহারাজার হিস্ট্রি অনেক পুরনো এদের থেকে। কিন্তু এরা কি বলে যে এরা নাকি আমাদের দেশকে গিয়ে সিভিলাইজ করেছে, কিন্তু এরা এটা জানে না যে আমাদের দেশ রামায়ণের সময় থেকে সিভিলাইজড। আমাদের এখন মিউজিয়াম ঘোরা হয়ে গেছে, আর আমরা এখন যাচ্ছি মেন অ্যাট্রাকশনের দিকে, যেটার জন্য এখানে আসা, মানে আমাদের দুজনের মেনলি যেটার জন্য এখানে আসা। আর এই দেখুন, আরেকজন ভিডিওতে উকি মেরে গেল। আর এখন আপনারা চারিদিকটা এনজয় করুন, তাহলে ওখানে গিয়ে আপনাদের সাথে আবার কথা হচ্ছে। আমরা চলে এসেছি, আর জায়গাটা অনেকটা উঁচু, তাই একটু কষ্ট হচ্ছে উঠতে আমাদের, কিন্তু কিছু করার নেই, দেখার জন্য আমাদের যেতেই হবে উপরের দিকে। তাই চলুন উপরে যাওয়া যাক, গিয়ে কথা হচ্ছে। আর এই দেখুন, উপর থেকে জায়গাটা কত সুন্দর লাগছে চারিপাশটা। আর আপনাদেরকে এতক্ষণ ধরে আমি যেটা বলছিলাম যে মেন অ্যাট্রাকশন যেটা দেখার জন্য আমরা মেনলি এসেছি, সেটা হলো রয়্যাল অবজারভেটরি গ্রিনউইচ। তো এটার ভিতরে গিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আসার জন্য এতটা আমরা আফ্লুত কেন। তো সেটার জন্য এখন আমাদেরকে টিকিট কাটতে হবে। তো চলুন টিকিটটা আগে কেটে নিই, দিয়ে ভিতরে যাওয়া যাক, আর গিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি। আমরা টিকিট কেটে ভিতরে এলাম, আর আমাদের টিকিটের জন্য লাগলো, রোহানের লাগলো 16 পাউন্ডস, আর আমার 10 পাউন্ডস, কারণ ইয়াং অ্যাডাল্টদের জন্য 10 পাউন্ডস করে, মানে 16-24 ইয়ার্স অফ এজের জন্য ইয়াং অ্যাডাল্ট হিসাবে ধরে এরা, আর সেটাতে 10 পাউন্ড করে, নর্মাল অ্যাডাল্টের 16 পাউন্ড। তো আমাদের টোটাল 26 পাউন্ডস মতো লাগলো, তো 2500 মতো। আপনাদের বললাম এটাই মেন অ্যাট্রাকশন, ভিতরে গিয়ে দেখাচ্ছি যেটা, সেটা হলো এই জিনিসটাই। এখান থেকে আমাদের টাইম স্টার্ট হয়েছিল, এটা হলো 0 লাইন। এখান থেকে টাইমটাকে মেজার করা হয়, যেটা GMT 0, যেটা সেই হিসাবে আমাদের ইন্ডিয়া যেরকম 5:30 আওয়ার্স, এখন আমাদের ডিফারেন্স হয়ে গেছে আমাদের 5.5 ঘন্টা, সেরকম এইদিকের দিকে যেরকম USPS-এ 4 ঘন্টা 5.5 ঘন্টা মানে প্লাস, আর ওই দিকের দিকে মাইনাস, এরম ভাবে। তো এইটা এই জায়গাটাতে টাইমকে 0 হিসাবে ক্যালকুলেট করা। চলুন আপনাদেরকে আগে জায়গাটা ভালো করে ঘুরে দেখাই, আর তার সাথে একটু এক্সপ্লেন করি BST আর GMT-র মধ্যে ডিফারেন্সটা কি। BST হলো ব্রিটিশ সামার টাইম, আর GMT মানে হলো গ্রিনউইচ মিন টাইম। আসলে এখন এখানে GMT চলছে, মানে এখানে তো এখন ধরুন শীতকাল পড়া শুরু হয়ে গেছে, আর সূর্য অনেক দেরিতে উঠছে, আর তাড়াতাড়ি সূর্য অস্ত্রও যাচ্ছে। তো এটা এই সময়তে এখন আমাদের এখান থেকে ইন্ডিয়ার টাইমে 5.5 ঘন্টা কিন্তু এখন আমরা পিছিয়ে রয়েছি। আর এখানে মেইনলি এই সময় এটা ডেলাইট সেভিং বলে, কেন কি এখানে সূর্য তাড়াতাড়ি এখন ওঠে, আর অস্ত্র খুব তাড়াতাড়ি চলে যায়, আর এখানে যাতে কাউকে অন্ধকারে ঘুম থেকে না উঠতে হয়, তাই এই টাইমটা ওরা অটোমেটিক্যালি নিজের থেকেই কিন্তু পিছিয়ে দেয়। আর যেটা বলছিলাম BST মানে ব্রিটিশ সামার টাইম, যেটা এখানে জুন জুলাই অগস্ট এই 3টে মাস এখানে সামার টাইম থাকে, আর সেই সময় এখান থেকে ইন্ডিয়ার টাইমে কিন্তু 4.5 ঘন্টা ডিফারেন্স থাকে। আর সেই সময় জানেন তো খুব তাড়াতাড়ি সূর্য ওঠে, আর এদিকে সূর্য অস্ত্র যখন যায় তখন ধরুন 9টা 10টার সময়। তো এটাই খুব মজার ব্যাপার, এখানে সকালে ঘুম থেকে উঠেও লোকে সূর্য দেখে, আর ঘুমোতে যাওয়ার সময় ঠিক না, কেউ যদি কেউ আর্লি ঘুমোতে যায় তাহলে সেই সূর্যটা দেখেই ঘুমোতে যায় সেই আলোর মধ্যে, আর যারা একটু লেটে ঘুমোয় তারা তো সূর্য যাওয়ার পরই ঘুমোয়। তো এটাই ছিল ডিফারেন্স GMT আর BST-র মধ্যে। আর এই GMT-র টাইমটা স্টার্ট কবে থেকে সেটা তো বলাই হলো না, সেটা হলো 30th অক্টোবর থেকে 26th মার্চ অবধি। তাহলে 26th মার্চের পর থেকে কিন্তু আমাদের সময়টা আবার 4.5 ঘন্টারই ডিফারেন্স হয়ে যাবে ইন্ডিয়ার সাথে।
আর এই টাইম জোনটা কিন্তু শুধুমাত্র ইউকেতে না, এটা ইউরোপ, আমেরিকা, নানান রকম দেশে এই টাইম জোনটা ফলো করা হয়। চলুন এবার ওপরে যাওয়া যাক, গিয়ে দেখা যাক যে এখানে আরও কী কী রয়েছে। তো আর এই দেখুন, এখানে নানান রকম ঘড়ি নিয়েই লেখা রয়েছে কখন কী টাইম জোন ছিল, কীভাবে টাইম জোন স্টার্ট হয়েছে, সব কিছু নিয়ে এখানে মানে খুব ভালোভাবে এক্সপ্লেন করেছে এখানে। আর সাথে সব কিছু দেখিয়েইছে আপনাদেরকে, ছোট্ট ছোট্ট ক্লিপ করে দেখাচ্ছি এখন, কারণ পুরোটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আর যেটা সম্ভব নয়, কারণ এতটা বড় ভিডিও হলে সেটা খুব প্রবলেম হয়ে যাবে। আর এই দেখুন আগেকার টেলিফোন যেটা এখানে রাখা রয়েছে, এই দেখুন এই যে টেলিস্কোপটা আছে, এই টেলিস্কোপটা দিয়ে আসলে আগেকার দিনকারের স্পেসে ওরা দেখতো তারা টারা সব কিছু, তারামণ্ডল সব কিছু এই টেলিস্কোপটা দিয়ে দেখত ওরা। আমাদের ভিতরে সমস্ত কিছু দেখা হয়ে গেছে, আর এখন আমরা বেরিয়ে পড়লাম। আর দেখুন বেশ অন্ধকার হতে স্টার্ট করে দিয়েছে, আর চারিপাশটা খুব ভালো লাগে। এখন আমরা বাইরে বেরিয়ে পড়ছি, তো চলুন বাইরে বেরিয়ে কথা হচ্ছে। ফেরার পথে এই বেকারি শপটাকে দেখতে পেলাম এখন আমরা, তো এখান থেকে এখন আমরা একটু কফি খাবো, আর সাথে কিছু যদি স্ন্যাক্স ভালো লাগে তাহলে সেটা আমরা এনজয় করবো। তাহলে চলুন আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। যদি আপনাদের ভিডিওতে কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না, আর তার সাথে সাবস্ক্রাইবও করবেন। আর যাওয়ার আগে বেল আইকনটাকেও ক্লিক করবেন, যাতে পরে যে কোনো ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে চলে যান। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের কোনো ব্লগে।